আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হ্যালো ফ্রেন্ডস, আমাদের কাছে কোশ্চেন আছে, এই রেটিয়া মিরাবিলিয়া ইজ ফাউন্ড ইন ক্যাকটাস, এই তথ্যটি ভুল না ঠিক? ঠিক আছে, তো সেই জন্য আমাদেরকে জেনে নিতে হবে যে এই রেটিয়া মিরাবিলিয়া কী। তার জন্য আমরা নিচে একটি ডায়াগ্রামের সাহায্য নেব। সো বন্ধুরা, এই নিচের চিত্রটিতে যেটা RM রয়েছে, এটাই বেসিক্যালি হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। ঠিক আছে, তাহলে রেটিয়া মিরাবিলিয়া কিছুই না, বিশেষত কী হয় না, ভেইন এবং আর্টারি। ঠিক আছে, ভেন এবং আর্টারি মিলে কি করে যে এক আন্তর্জাতিক সংগঠন তৈরি করে, ভেন এবং আর্টারি মিলে কি করে আন্তর্জাতিক সংগঠন সৃষ্টি করে বা একটা কমপ্লেক্স তৈরি করে। ঠিক আছে, একটা কমপ্লেক্স তৈরি করছে। এই কমপ্লেক্সটা কি হয়, ভেন এবং আর্টারি খুব ক্লোজ অবস্থান করে, এখানে আমরা দেখতেই পাচ্ছি ভেন এবং আর্টারি খুব ক্লোজ অবস্থান করে, এটাকেই বলা হয়ে থাকে রেটিয়া মিরাবিলিয়া। ঠিক আছে, এবং এটা কোথায় দেখতে পাওয়া যায়, বিশেষত যারা ওয়ার্ম ব্লাডেড হয়, ওয়ার্ম ব্লাডের অ্যানিমেল যারা হয়। ঠিক আছে, এছাড়া কাদের মধ্যে দেখতে পাওয়া যায় বেশি, এছাড়া দেখতে পাওয়া যায় ভার্টিব্রেটসদের মধ্যে, ভার্টিব্রেটসদের মধ্যে। ঠিক আছে, তাহলে বেসিক্যালি কি হচ্ছে, তাহলে রেটিয়া মিরাবিলিয়া যেটা, সেটা হচ্ছে ভেন এবং আর্টারি কি করছে, কমপ্লেক্স সৃষ্টি করছে, সেটাকে বলা হয়, যেটা খুব ক্লোজলি অবস্থান করে একে অপরের, এবং ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেল এবং ভার্টিব্রেটসদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো এবার ক্যাকটাস বেসিক্যালি প্লান্ট হচ্ছে, এটা ওয়ার্ম ব্লাডেডও নয়, ব্লাড তো থাকেই না এবং ভার্টিব্রেটসদের মধ্যে পড়ছেই না। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা স্পষ্ট জেনে নিতে পাচ্ছি যে এই যে স্টেটমেন্টটা যে রেটিয়া মিরাবিলিয়া ইজ ফাউন্ড ইন ক্যাকটাস, এটা পুরোপুরি ফলস। এটাই ছিল আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ ফ্রেন্ডস। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।